গাইস আমরা ফাইনালি কলেজে এন্ট্রি নিয়ে নিয়েছি আর এখানে আমাদের সামনে কলেজটা আছে। জীবনে অর্থের মূল্য আছে, গর্থের মূল্য নাই। আই কলেজ যাও, পড়ে গেলে জীবন শেষ। তোমাদের মনে এখন প্রশ্ন জাগতেই পারে যে কলেজ তো চলে গেলে হাই সেকেন্ডারিতে কত নাম্বার পেয়েছি, সেটা বড় কথা নয় গাইস। উচ্চ মাধ্যমিকে আমি কত নাম্বার পেয়েছি সেটা বড় কথা নয়, এখন কত কামাচ্ছি সেটা বড় কথা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকাশ লাইভ স্টাইল। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে একটা আলাদা লেভেল, আলাদা কিছু নিয়ে, ঠিক আছে। মানে আজকে আমার লাইফে একটা ফার্স্ট কিছু আলাদা হবে, ঠিক আছে। কারণ এতদিন স্কুল গেছি, আজকে আমার ফার্স্ট ডে কলেজ লাইফ, ঠিক আছে। তো আজকে আমি ফার্স্ট কলেজ যাচ্ছি, মানে ফার্স্ট ডে, ঠিক আছে। আজকে কলেজে গিয়ে অনেক জনের সাথে দেখা হবে, পুরনো অনেক ফ্রেন্ডের সাথে দেখা হবে, অনেক জনের সাথে দেখা হবে গাইস। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর পুরো লুকটা একদম সানগ্লাসটা পরে নিচ্ছি, কিন্তু হ্যাঁ এই সানগ্লাস পরে আমি কলেজ যেতে পারবো না, এটা সানগ্লাস কলেজ যাওয়ার না, জাস্ট এটা ভিডিও শুটের জন্য নিচ্ছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, মজা হবে। বৃষ্টিটাও একদম পুরো আমার সাথেই আছে, ঠিক আছে, চাপ নেই। আমি আছি তোমাদের সাথে, আমার সাথে বৃষ্টি আছে, মানে ফার্স্ট প্রথম দিন কলেজ যাব তাও আবার বৃষ্টিকে সাথে নিয়ে। আর যখন স্কুল লাইফ শেষ করে মানে কলেজ, আজকে কলেজে পা দিব, ঠিক আছে, একটা আলাদাই আনন্দ, আলাদাই খুশি গাইস তোমাদের বলে বুঝাতে পারবো না। যারা যারা ফার্স্ট টাইম কলেজ গেছো, মানে ফার্স্ট ডে, তারা একমাত্র ফিল করতে পারবো, ঠিক আছে। মানে আলাদা স্কুল লাইফটা একটা আলাদা জায়গা ছিল, আর কলেজ লাইফ একটা আলাদা। তো আজকে দেখি ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হয় আমার, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ধৈর্য ধরে বসো, মন দিয়ে শোনো। আর যারা যারা ফার্স্ট ডে মানে বর্তমানে কলেজ যাচ্ছ, অবশ্যই কলেজ স্টুডেন্ট কমেন্ট চাই, ঠিক আছে। আর কোন ইয়ারে পড়ো আর আমাদের ভাইগুলো আছে, আমি কলেজ যাচ্ছি, ঠিক আছে, ওকে ওকে। তো হ্যাঁ, যে মানে বড় ব্যাপারটা হচ্ছে যে তোমাদের আজকে মানে ফার্স্ট নাতি আজকে কলেজ যাচ্ছে, কেমন লাগতেছে তোমাকে? হ্যাঁ মানে তোমার কয়টা ছেলে? তিনটা তো, মানে বড় নাতি আজকে কলেজ যাচ্ছে নাকি, তো খুব ভালো লাগতেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, তো চলো, তো চলো গাইস এখন কলেজে, কলেজ যাওয়ার জন্য বেরোয় যাই, ঠিক আছে, কারণ বৃষ্টি হচ্ছে আর আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো বাইকটা বাইর করি, কই হেলমেট দে। এই যে গেছে আমার হেলমেটটা, হেলমেটটা নিই, তারপর চলে যাই। ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের রিপন আর আমি আর রোহান যাচ্ছি, ঠিক আছে, মানে বৃষ্টির দিন, বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি আমরা কলেজ। এখন বর্তমানে আমরা আছি পানিকড়ির এখানে, ঠিক আছে, মানে নাংটাগঞ্জ। তো আজকে কলেজে যাব আর দেখবো অনেক জনের সাথে দেখা হবে, বান্ধবী বান্ধবী। তো চলো আজকে নতুন নতুন বই আছে পড়াবো কলেজে গিয়ে, চলো। আর বৃষ্টি গাইস, বৃষ্টিটা চেক করো একটু। জীবনে অর্থের মূল্য আছে, গর্থের মূল্য নাই। তার জন্য বলছি ঘুরো, এনজয় করো, স্কুল যাও, কলেজ যাও, আর পড়ে গেলে জীবন শেষ। যতগুলো এনজয় করার সবকিছু এনজয় করে নাও এখনই। ফাইনালি কলেজে এন্ট্রি নিয়ে নিয়েছি আর এখানে আমাদের সামনে কলেজটা আছে, আর এখানে আমাদের লন্ডা লোকগুলো আছে। তো চলো গাইস কলেজের ভিতরে, কলেজ আসে গাইস। আমাদের অবস্থা দেখো, ফর্ম ফিল আপ খুঁজতে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে, এখানে আসে একদম সিনটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যেটা যেটা ভাবছি এখানে আলাদা আলাদা কাগজ লাগে, ঠিক আছে, আর কাগজগুলো এখন রেডি করি, তারপর মানে ভিতরে যেতে হবে। ওইখানে সিনিয়র দাদাগুলো আমাদের বললো যে এগুলো কাগজ দিয়ে হবে না, আলাদা কাগজ লাগবে, ঠিক আছে, কাগজগুলো এখন খুঁজি আমরা। গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে মানে এত বড় লাইন, ঠিক আছে, আর কি বলবো তোমাদের, আর লাইনটা থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ, এখন 4টা বাজে আর পিছনে কলেজটা অলরেডি অনেকজন আসছে, আর আমাদের স্কুলের মানে পাবলিক খুবই কম, তার জন্য আমরা তিনজনে আছি, তিনজন আসছে। এখানে গাইস আমরা সবাই দাঁড়াইছি ফর্ম ফিল আপ করার জন্য, মানে সবাই ফর্ম ফিল আপ করতেছে, মানে এত বড় লাইন গাইস আর কি বলবো তোমাদের। আর আমি চারিপাশে দেখতেছি যে কলেজটা খুবই সুন্দর, আর ফর্ম আমার হাতে আছে, ফর্মটা মানে ফর্মটার থেকে আমাকে যে দাঁড়াইছি অবস্থা আমার খারাপ হয়ে গেছে গাইস।
মানে ফাইনালি কলেজে গেছি, কলেজে ফর্ম ফিল আপ করে মানে কলেজে অ্যাডমিশন হয়ে চলে আসি বাড়ি। আর এখন যাচ্ছি আমি একটু শুট করতে, পুরো একদম ফ্রেশ হয়ে, কারণ স্নান করতে হলো, মানে ফ্রেশ হতে হলো, কারণ এতটা ঘেমে ঘুমে শেষ আমি, ঠিক আছে। তো এখন শুট করতে যাই, তারপর দেখাবে কয়টা রিল শুট করব, কারণ অনেক দিন থেকে রিল শুট আমাদের করা হয় না, তো কয়টা রিল শুট করব, তারপর যাবো। চলো, ওই চশমাটা পরতে, আমার আমি সব জায়গায় চশমা পরতে পারি, বাট খালি আমার গ্রামটা দিয়ে পারি। Check out the sound, guys! After a long time, Johnny Singh is here! What did you say, guys? আমরা চলে আসছি শুটের লোকেশনে, কয়টা এখানে শুট করি, মানে রিল শুট করবো। আর মানে খুব চশমাটা পরে ছাপড়ি ছাপড়ি মনে হচ্ছে, বাট আমরা শুটের জন্যই, শুটের জন্য এটা পড়া। অলরাইট গাইস, ফাইনালি চলে আসলাম শুট থেকে, মানে শুট কমপ্লিট করে বাড়ি। মানে অনেকদিন থেকে আমাদের ইনস্টাগ্রামে রিল শুট হয় না, তার জন্য শুট টুট কমপ্লিট করে চলে আসলাম বাড়ি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করানি, তো প্রকাশ 2.0 দিয়ে আছে ফলো বাটন, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। প্রকাশ লাভ স্টাইল আবার আসবে, আবার দেখা হবে। কারাকারা গাইস রাজগঞ্জ কলেজ অ্যাডমিশন হয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, একসঙ্গে ঘুরবো, একসঙ্গে ফ্রেন্ডশিপ করবো আর কি। মানে একসময় কলেজ ফাড়তে হবে না, ব্লগ আসবে, একসাথে ব্লগ করবো। যারা যারা রাজগঞ্জ কলেজ অ্যাডমিশন হয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে আবার কলেজে, রাজগঞ্জ কলেজে, বাই।